একতরফা তফসিল ঘোষণা করার মধ্য দিয়ে আবার প্রমাণিত হয়েছে এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন আর কোনো কাজ নেই। এই এই চলমান আন্দোলন বেগে নির্বাচন কমিশন এবং সরকারের পতন নিশ্চিত করবে বর্তমান নির্বাচন কমিশনের গত কয়েক বছরের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্য দিয়ে তাদের সমস্ত রকমের গ্রহণযোগ্যতা অতীতেই তারা হারিয়েছে আর আজকেও একতরফা তফসিল ঘোষণা করার মধ্য দিয়ে নির্বাচন কমিশন প্রমাণ করলো যে তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া আর কোনো এজেন্ডা তাদের নেই অর্থাৎ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার এই নীল নকশা আমরা প্রত্যাখ্যান করেছি নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগ সরকার দুইজনকে বিদায় করার মধ্য দিয়ে আমরা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করব আন্দোলন সফলতার মধ্য দিয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে কোনো নির্বাচনই তারা সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে করতে পারেনি তারা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য একের পর এক তথাকথিত নির্বাচনের আয়োজন করেছে আজকের একতরফা তফসিল ঘোষণা করার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ছাড়া তাদের আর কোনো কাজ নেই অর্থাৎ এই চলমান গণতান্ত্রিক আন্দোলন আরো দ্রুত বেগে এই নির্বাচন কমিশন এবং সরকারের পতন নিশ্চিত করবে